এমদাবাদের হাতপুকুরে চুরিকাণ্ডের সাফল্য পেল পুলিশ। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, দ্রুতরা হল রায়গঞ্জের রবীন্দ্রপল্লীর রমেশপালা এবং হেমতাবাদের সমাজপুরের বাসিন্দা ইমরান আলী। পুলিশের দাবি, গত 25শে সেপ্টেম্বর হেমতাবাদের হাটপুকুরে এক বাড়িতে চুরি হয়েছিল। ল্যাপটপ, একাধিক স্মার্ট ওয়াচ, টাকা এবং অলংকার চুরি করেছিল দুষ্কৃতীরা। লিখিত অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। দুদিনের টানা বৃষ্টিতে জলস্তর বেড়েছে উত্তরবঙ্গের মহানন্দা, তিস্তা, নাগর, টাঙ্গুর নদী সহ অন্যান্য নদীগুলির। গাজলেও জল বেড়ে যাওয়ায় পুষছে টাঙ্গুর নদী। গাজল ব্লকের চাকনগর, সালাইডাঙ্গা, রানীগঞ্জ, বাবুপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। অনেকের দাবি, টাঙ্গুর নদীর জলে প্লাবিত হয়েছে ক্রমশ নিচু এলাকাগুলি। খবর পেয়ে প্রাকৃতিক দুর্যোগ কবলিত এলাকাগুলি পরিদর্শনে যান গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকেরা। কথায় বলে ইচ্ছে থাকলে উপায় হয়, আর সেই কথাকে বাস্তবায়িত করতে উদ্যোগী হয়েছিলেন চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েত এলাকার জায়গির বালাবাড়ি গ্রামের লিপিকণা সরকার। বাড়িতে প্লাস্টিকের গামলায় পদ্মফুল ফুটিয়ে তিনি তাক লাগিয়ে দিয়েছেন সকলকে, আর তারই উদ্যোগকে নিঃসন্দেহে প্রশংসনীয়। কেন্দ্রীয় সঞ্চার ব্যুরো এবং নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে শুক্রবার রায়গঞ্জে অনুষ্ঠিত হল রাষ্ট্রীয় পুষ্টি দিবস। রায়গঞ্জের বাহিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাঁদুয়ার প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন শিশু বিকাশ প্রকল্পের অধিকর্তা তাজিবুদ্দিন মণ্ডল সহ সুসংহত শিশু বিকাশ প্রকল্পের কর্মীরা। নিজেদের পুজোয় এবার রাজ্য সরকারের কাছে অনুদানের দাবি তোলেন আদিবাসীরাও। আদিবাসীদের বাহা পুজোয় 85,000 টাকার অনুদানের দাবি তোলা হয়েছে। উল্লেখ্য, বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় রাজ্য সরকার বিভিন্ন পুজো কমিটিকে 85,000 টাকা করে অনুদান দিচ্ছে। এবার আদিবাসীদের বাহা পুজোয় সম পরিমাণ টাকার অনুদানের দাবি জানালো আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহল। পুজোর মৌসুমে বেতনভুক্ত কর্মচারীরা সকলে আশা করেন বেতন এবং বোনাসের, কিন্তু বোনাস দুরস্ত মিলছে না বেতনে। শুধু প্রাক পুজোর মাসে নয়, দীর্ঘ 10 মাস ধরে বেতন পাচ্ছেন না দক্ষিণ দিনাজপুরের রাজবংশী ভাষার শিক্ষক শিক্ষিকারা। বকেয়া বেতন দেওয়ার দাবিতে শুক্রবার বালুরঘাট জেলাশাসকের দপ্তরের সামনে গণ অবস্থান করে দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার কৃষ্ণ নবমী তিথিতে সূচনা হলো মালদার চাঞ্চল রাজবাড়ির পুজো। মহানন্দার সতীঘাট থেকে ঘটে জল ভরে শুরু হলো দেবী আরাধন। রাজা রামচন্দ্রের দ্বারা 350 বছর আগে এই পুজোর সূচনা হয়। রাজত্বের অবসান, বর্তমানে এই পুজো এখন সর্বজনে। সপ্তমীর 14 দিন আগে কৃষ্ণ নবমী তিথিতে ঘট স্থাপন করে পুজো শুরু হয়। মারোয়ারি যুব মঞ্চের ডালখোলা শাখার পক্ষ থেকে দুস্থদের জন্য নিঃশুল্ক খাবার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হলো শুক্রবার থেকে। 15 দিন ধরে এই পরিষেবা দেওয়া হবে বলে জানান সংগঠনের উদ্যোক্তারা। ডালখোলা বাসস্ট্যান্ডে একটি অস্থায়ী মঞ্চে প্রতিদিন প্রায় 500 জন অভুক্তদের খাবার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি মুকেশ লুনাওয়াত। 509 গ্রাম ব্রাউন সুগার সহ 2 জন মুর্শিদাবাদের বাসিন্দাকে গ্রেপ্তার করলো খড়িবাড়ির পানি ট্যাঙ্কি পানির পুলিশ। জানা গেছে, শুক্রবার ভোরে খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি সংলগ্ন উত্তর রামধনজোত এলাকায় সন্দেহভাজন 2 জনকে আটক করে পানি ট্যাঙ্কি পানির পুলিশ। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে 509 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। স্কুলে তাণ্ডব দুষ্কৃতীদের, স্কুল গেটে তালা ভেঙে মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশেরি ব্লকের গাঙ্গুড়িয়া গ্রাম পঞ্চায়েতের গৌরীপাড়া জুনিয়র হাই স্কুলে। চুরি গিয়েছে 10টি কম্পিউটার, সিপিইউ, মনিটর, প্রিন্টার। শুক্রবার সকালে বিদ্যালয়ের মূল দরজা খোলা অবস্থায় দেখতে পান গ্রামবাসীরা, এতে সন্দেহ হয় তাদের। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ এসে ঘরে ঢুকিয়ে চুরির বিষয়টি নজরে আসে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। মালদা জেলার মানিকচকে বন্যা পরিস্থিতির বেশ অবনতি হয়েছে। 1.5 মাস ধরে ভূতনির 3টি অঞ্চলে জলবন্দী প্রায় 1 লক্ষ মানুষ, জলমগ্ন একাধিক এলাকা। পুজোর হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। প্রাক পুজো মরশুমে এই জলমগ্ন অবস্থার ফলে সমস্যায় পড়েছে বিভিন্ন পুজো কমিটি। সোমবার থেকে কলকাতার পুজো প্যান্ডেলগুলি পরিদর্শনের কাজ শুরু করবে দমকল বাহিনীর কর্তারা। সাধারণ মানুষকে সচেতন করার জন্য দমকলের ডিজির নেতৃত্বে 25টি ক্যাম্প করা হবে। পুজোর মরশুমে কলকাতা সহ বিভিন্ন জেলা মিলিয়ে 96টি অতিরিক্ত ফায়ার স্টেশন থাকবে। কালীঘাট, টালিগঞ্জ সংস্কার হচ্ছে, মার্চের মধ্যেই কাজ সম্পূর্ণ হবে। নিজেদের পুজোয় এবার রাজ্য সরকারের কাছে অনুদানের দাবি তুললো আদিবাসীরা। আদিবাসীদের বাহা পুজোয় 85,000 টাকার অনুদানের দাবি তোলা হয়েছে। উল্লেখ্য, বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় রাজ্য সরকার বিভিন্ন পুজো কমিটিকে 85,000 টাকা অনুদান দিচ্ছে। এবার আদিবাসীদের বাহা পুজোয় সমপরিমাণ টাকার অনুদানের দাবি জানালো আদিবাসীদের সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহল। 2 কিলোমিটার রাস্তা কাজে সূচনা করল উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল এবং করণদিঘি বিধায়ক গৌতম ভাল। জেলা সভাধিপতি পম্পা পাল জানিয়েছেন, উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের লাহুতার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নীলকুঠি গ্রামে যাওয়ার 2 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ ছিল। বিসিডব্লিউডি ফান্ড থেকে 44,97,000 টাকা ব্যয় রাস্তা তৈরি করা হবে। শিলিগুড়িতে নম্বরহীন টোটোকে বাগে আনতে এবারে স্টিকারে ভাবনা নিয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। 4টি জোনে ভাগ করা হবে টোটোগুলোকে, সেই মতো 4টি পৃথক রঙের স্টিকার তৈরি করা হয়েছে। জোন অনুযায়ী চালাতে হবে টোটো। শিলিগুড়ি হিলকাট রোড, বিধান রোডের মতো রাস্তার জন্য পৃথক জোন, পকেট রোডের জন্য আলাদা জোন করা হয়েছে বলে জানা গিয়েছে। পুজোর মৌসুমে সবজির দাম নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার ব্যবসায়ীদের নিয়ে বৈঠক আয়োজন করলো মালদা জেলা প্রশাসন। এদিন জেলা প্রশাসনিক ভবনে সভাকক্ষে আয়োজিত বৈঠকে জেলা শাসক সিংহানিয়ার পাশাপাশি জেলার বিভিন্ন হিমঘর মালিক, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
পাওয়ার লিফটিং ক্রীড়া সংস্থা অফ বেঙ্গল শিলিগুড়ি ব্যবস্থাপনায় শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে সর্বভারতীয় স্তরে পাওয়ার লিফটিং প্রতিযোগিতা। আগামী 20, 21, 22 এবং 23 ডিসেম্বর শিলিগুড়ির এসএফ রোডে অবস্থিত 53 ভবনে এই ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। মানিকচকের ভূতনি একাধিক এলাকায় বন্যা পরিস্থিতির বেশ অবনতি, বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা, বহু মানুষ আশ্রয়হীন। এই অবস্থায় এলাকা পরিদর্শনে এলেন তৃণমূল রাজ্যসভার সাংসদ সাবিরুল ইসলাম, সঙ্গে ছিলেন আইনডিডিসির রাজ্যসভাপতি নিরুপত ভট্টাচার্য, মানিকচক বিধানসভা বিধায়ক সাবিত্রী মিত্র সহ অন্যান্যরা।